হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিজ জানি তো অনেকটা দিন পর তোমাদের সাথে একটা ছোট মিনি ভ্লগ শেয়ার করতে চলে এসেছি আর এখন ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছি ভোর পাঁচটার সময় টোটোতে আছি তো দেখতে পাচ্ছ নিউ জলপাইগুড়ি জংশনে চলে এসেছি কারণ আমরা যাচ্ছি হাওড়া তো এখন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আর এই যে আমার দিদাও আছে এখন চলো ট্রেন ধরার অপেক্ষা আর আমাদের ট্রেনটা হয়তো দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে তো চলো ট্রেন কোন প্ল্যাটফর্মে দিয়েছে সেদিকে যাওয়া যাক আর এই দেখতে পাচ্ছ আলো ফুটে গেছে একটু একটু আর আমাদের ট্রেনটাও চলে এসেছে শতাব্দী এক্সপ্রেস তো আমরা এখন ট্রেনের মধ্যে উঠে পড়ব তো চলো ট্রেনে উঠে পড়েছি ট্রেনে বসেও পড়েছি আর এরপর ট্রেনটা ছেড়েও দেবে আর ভীষণ ভালো লাগছে অনেকটা দিন পর যাচ্ছি আবার কোথাও আর এই যে এখন ট্রেনটা ছেড়ে দিল এনজিপি স্টেশন থেকে আর এখন চলো ট্রেন ছুটছে আর এরপরে আমাদেরকে চা দেবে তো চাটা খেয়ে নেব সকালবেলা ট্রেনের মধ্যে চা খাওয়ার মজাই আলাদা লিকার চা আর বিস্কিট খেয়ে নিয়েছি মানে দুধ দুধও ছিল কিন্তু আমি দুধ চা খাই না সকালে তো লিকার চাটা খেয়ে নিলাম আর ট্রেন ছুটছে দ্রুত গতিতে আর এই যে ট্রেনের ভেতরটা খুব সুন্দর তো এর আগেও আমি এসেছি শতাব্দী এক্সপ্রেসে গিয়েওছি শতাব্দী এক্সপ্রেসে তো ভীষণ ভালো ট্রেনটা চলে তো আমাদেরকে এরপরে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ওই ব্রেড ডিম টোস্ট তারপরে চা ছিল আরও ফুস দিয়েছে ওগুলো খেয়ে নিয়েছি তো এখন একটা স্টেশনে দাঁড়িয়ে আছে আর এরপরে চলে এসেছি আমরা মালদা টাউনে তো এরপর মালদা টাউনে দাঁড়িয়ে এবার আমরা চলতে থাকব। আবার হাওড়া যাওয়ার উদ্দেশ্যে এরপর একটা ব্রিজ দিয়ে এলাম কোথায় আছি এখন বুঝতে পারছি না যদিও দেখা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে বাইরে ভীষণ জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে আবার কিছু কিছু জায়গায় হচ্ছে না তো এখন ভীষণই মেঘলা ওয়েদারটা ভীষণ ভালো ছিল আর চলো এখন চলে এসেছে লাঞ্চ আমি লাঞ্চে নিয়েছিলাম চিকেন ভেজ ডাল মিষ্টি ছিল দই ছিল একটা ভাজা ছিল ভাত ছিল রুটি ছিল তো যাই হোক খাওয়া দাওয়ার পরে অনেকটা চলে এসেছি ব্যান্ডেল জংশনে তো আরেকটা কথা ট্রেনটা আমাদের লেট করে দিয়েছে কেন কি লাইনের হয়তো ডিস্টার্ব ছিল সেই জন্য ট্রেনটা অনেকটা ঘুরে ঘুরে যাচ্ছে অন্য রুট দিয়ে তো ফারাক্কার পরে ট্রেনের রুটটা চেঞ্জ হয়ে গেছে তো যেদিক দিয়ে যাওয়ার ছিল সেদিক দিয়ে যায়নি আর এখন দেখতে পাচ্ছ লোকাল ট্রেন আমরা এখন প্রায় কাছাকাছি পৌঁছে গেছি আর এই যে চলে এসেছি হাওড়া স্টেশন আমরা হাওড়াতে নেমে পড়েছি আর এখন যাব লোকাল ট্রেনের একটা টিকিট কাটতে তারপর লোকাল ট্রেনে করে বাড়ি ফিরে যাবো তো চলো টাটা বাই বাই ছোটো মিনি ব্লকটা এখানেই